জামালপুরের ইসলামপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা র‍্যালি ও মৎস্য খাতের সাফল্য নিয়ে প্রামাণ্য চিত্র দেখানো হয়েছে সকালে উপজেলা প্রশাসন মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে র্যালি শেষে পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয় পরে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল বাড়ি মন্ডল মিলনায়তনে আলোচনা সভা হয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল সালাম এ সময় বক্তারা মৎস্য খাতে নিজেদের ও সরকারের সাফল্য তুলে ধরেন